হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। আমি আজ আপনাদের জন্য সামনে যে আপকামিং যে পরীক্ষাগুলি রয়েছে তার জন্য সেকশন ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স প্রিপেয়ার করেছি। আজকে আমি এই ভিডিওতে আপনাদের পার্সোনাল নিউজ, একটা খুবই ইম্পর্টেন্ট সেকশন কারেন্ট অ্যাফেয়ার্সে, তার লাস্ট 3 মান্থস, এটা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3টে মাসে যত ইম্পর্টেন্ট পার্সন রিলেটেড যত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো আমি মান্থ ওয়াইজ ডিসকাস করবো। এর পরের ভিডিওতে আমি জুলাই থেকে সেপ্টেম্বরের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আছে সেগুলো হচ্ছে নেক্সট ভিডিওতে আমি আপলোড করে দেবো। এভাবে প্রত্যেকদিন আমি সেকশন ওয়াইজ আপনাদের স্পোর্টস, অবিটুয়ারি, অ্যাওয়ার্ডস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি এইভাবে ভিডিও আপলোড করে দেবো, যাতে আপনাদের সামনে যে আপকামিং পরীক্ষা রয়েছে সেগুলোর জন্য খুবই হেল্পফুল হয়। এবং তার আরেকটা জিনিস, আমি একটি টেলিগ্রাম গ্রুপও খুলেছি যেখানে আমি প্রত্যেক দিন 2টো টাইমে এসে আপনাদের সঙ্গে অনেক কোশ্চেন, এমসিকিউ সেট প্রোভাইড করি। তো যারা এই গ্রুপে জয়েন হতে চান তারা নিচে ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, সেই গ্রুপে এসে জয়েন হতে পারেন। চলুন বন্ধুরা শুরু করা যাক। প্রথমে অক্টোবরে একটি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান আমেরিকান যিনি এখন গীতা গোপীনাথ, তাকে চিফ ইকোনমিস্ট করা হয়েছে IMF-এ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে ইনি একজন সেকেন্ড ইন্ডিয়ান যিনি এখানে চিফ ইকোনমিস্ট হিসাবে অ্যাপয়েন্টেড হয়েছেন। এর আগে ভারতের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন, তিনিও কিন্তু চিফ ইকোনমিস্ট ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে ছিলেন। এরপর হচ্ছে পঙ্কজ শর্মা, যিনি ইন্ডিয়ান অ্যাম্বাসেডর হয়েছেন, যেটা রিসেন্টলি UN কনফারেন্স হবে ডিসআর্মমেন্ট নিয়ে, অর্থাৎ অস্ত্রশস্ত্র ত্যাগ করে শান্তির উদ্দেশ্যে একটি মিটিং তৈরি করা হয়েছে, সেখানে ইন্ডিয়ার পক্ষ থেকে অ্যাম্বাসেডর হয়ে যাচ্ছেন পঙ্কজ শর্মা। এরপর হচ্ছে RN রবি, যিনি ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হয়েছেন, দেশের শান্তি বজায় রাখার জন্য যে কোর কমিটি থাকে তারা একজন তিনি এখন হয়েছেন। আপনারা সবাই যাবেন, অজিত ডোভালও আছেন যিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তার সঙ্গে আরও 3 জন অ্যাসিস্ট্যান্ট থাকেন, তার মধ্যে ইনি একজন, RN রবি। এরপর হচ্ছে তুষার মেহতা, যিনি তিনি এখন ভারতের নতুন সলিসিটরি জেনারেল হিসাবে অ্যাপয়েন্টেড হয়েছেন। সলিসিটরি জেনারেল ভারতবর্ষের সেকেন্ড হাইয়েস্ট ল অফিসার, অ্যাটর্নি জেনারেলের পরেই যিনি যার স্থান, তো সেখানে তুষার মেহতা অ্যাপয়েন্টেড হয়েছেন। এরপর হয়েছে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, রোহতক হরিয়ানায় 64 ফুট উঁচু ছোটু রামের যে একজন প্রাক্তন একজন যিনি দেশপ্রেমিক ছিলেন, তার একটা মানে অনেক কিছু ভারতবর্ষের ফ্রিডম মুভমেন্টের রিলেটেড তার কন্ট্রিবিউশনের জন্য তার একটি স্ট্যাচু এখানে উদ্বোধন করা হয়েছে, যেটি 64 ফিট উঁচু। এরপর হচ্ছে নভেম্বর মাসে কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেবো। নভেম্বর মাসে হচ্ছে সজ্জন জিন্দল, যিনি হচ্ছেন আপনাদের ওয়ার্ল্ড স্টিল অথরিটির নতুন ট্রেজারার হিসেবে অ্যাপয়েন্টেড হলেন। এরপর হচ্ছে আপনাদের শেখর মান্ডে, যিনি আপনার যাকে আপনারা CSIR-এর নতুন ডাইরেক্টর জেনারেল হিসেবে অ্যাপয়েন্টেড করা হলো। এরপর হচ্ছে সিনিয়র IPS অফিসার SS দেশওয়াল, তাকে তিনি ইন্ডো টিবেটিয়ান বর্ডার পুলিশ ITBP-র নতুন ডাইরেক্টর জেনারেল হিসেবে অ্যাপয়েন্টেড হলেন। এরপর হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল রাজেশ্বর, যিনি হচ্ছেন ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের চিফ হিসেবে অ্যাপয়েন্টেড হলেন, ইনি 12th চিফ হিসেবে এই পদটি গ্রহণ করেছেন। এরপর হচ্ছে সুনীল অরোরা, যিনি আমাদের নতুন এখন চিফ ইলেকশন কমিশনার, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, সুনীল অরোরাকে এখন নতুন চিফ ইলেকশন কমিশনার হিসেবে অ্যাপয়েন্টেড করা হয়েছে। এরপর ডিসেম্বর মাসে দেখে নেবো ক্যাটরিনা গ্রে, যিনি ফিলিপিন্সের, তিনি এবারে মিস ইউনিভার্স 2018 জিতেছেন। শ্রী সাইনি, যিনি এবারে মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড, সেখানে তিনি উইনার হয়েছেন। এরপর হচ্ছে ফেমাস ক্লাসিক্যাল সিঙ্গার পণ্ডিত অরুণ ভাদুরী, তিনি রিসেন্টলি মারা গেছেন। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে মাধবী দিওয়ান, যাকে এখন অ্যাডিশনাল সলিসিটরি জেনারেল অফ ইন্ডিয়া হিসেবে অ্যাপয়েন্টেড করা হয়েছে। এরপর হচ্ছে পোস্টের স্ট্যাম্প, রাজকুমার শুক্লারকে নিয়ে পোস্টের স্ট্যাম্প রিলিজ করা হয়েছে, ইনিও ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্টের সঙ্গে খুব জড়িত, ইনি ওই সত্যাগ্রহের সময় গান্ধীজির সঙ্গে ছিলেন, তো তার নামে পোস্টার স্ট্যাম্প ইস্যু করা হয়েছে। এরপর হচ্ছে WB রহমান, যাকে ওমেন ক্রিকেট টিমের নতুন কোচ হিসেবে অ্যাপয়েন্টেড করা হয়েছে। তারপর যেটা হয়েছে সেটা হচ্ছে হর্ষবর্ধন শ্রিংলা, যিনি ইন্ডিয়া US-এর জন্য ইন্ডিয়ান অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত হয়েছেন। এবং লাস্ট কোশ্চেন যেটা সেটা হচ্ছে মমতা ব্যানার্জি, তাকে বেস্ট CM অফ দ্য ইয়ার হিসেবে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তো এই 3 মাসে এই কতগুলি পার্সোনাল নিউজ ছিল। এছাড়া আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আমি শুধুমাত্র এই কোশ্চেনগুলি ডিসকাস করবো না, আপনারা রিলেটেড যদি কোনো ইনফরমেশনও জানতে চান, কারণ রিলেটেড ইনফরমেশন থাকলে অনেক সময় ভিডিও বড়ো হয়ে যায়, যেটা অনেকে লাইক করেন না। তো আমি কমেন্ট বক্সে আপনারা যদি জানান তাহলে সেক্ষেত্রে আমার একটু হেল্পফুল হয়, যে আপনারা ডিসকাশন চাইছেন না শুধু কোশ্চেন চাইছেন। যাই হোক, ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয় তাহলে শেয়ার করে সবাইকে জানাবেন। নেক্সট পার্টের জন্য সঙ্গে থাকুন, খুব শীঘ্রই এগুলি আপলোড করা হবে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।